টলিউডে কোন নায়ক কি করছে, কোন নায়িকা কার সাথে ঘুরছে, সিলভার স্ক্রিনে নতুন মুভি কি আসছে, টলিউডের অন স্ক্রিন অফ স্ক্রিন সব আপডেট রাখতে আর এখন আজকের টলিউড হেডলাইন। বন্ধুর চোখে জল দেখে আপসেট নুসরত ফারিয়া, ইন্ডাস্ট্রির কলিগদের পাশে আছেন দেব, শাকিব শুরু করলেন তার নতুন অফিস, হঠাৎই কাছাকাছি জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী, নুসরতকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন মিমি চক্রবর্তী। চলছে শুটিং, বাজছে গান, ফারিয়ার নতুন উড়ান। শাহেনশার শুটিং শেষ করে নুসরত ফারিয়া আপাতত তার বন্ধুর সাথে বেরিয়ে পড়লেন লং ড্রাইভে, কিন্তু তার আগেই নদিয়াতে গানের জাদুতে স্টেজ কাঁপালেন তিনি, যেটা তার পক্ষে কোনোভাবেই কঠিন কোনো কিছু নয়, কারণ অভিনেত্রী হওয়ারও আগে তিনি একজন আরজে, আর তারপর গানের জাদুতেও তিনি কাঁপিয়েছেন ইউটিউব। কিন্তু লং ড্রাইভে বেরিয়ে সেই সমস্ত কাজকর্মের কথা ভুলে শুধুই বন্ধু এবং বন্ধুত্বতেই মাতলেন তিনি। শেয়ার করলেন তিনি তার বন্ধুকে মিস করেছিলেন, আর বন্ধুর চোখে জল দেখে ফারিয়ার প্রশ্ন, কান্নার কি হলো, বন্ধুদের মন বন্ধুরাই আগে বোঝে, হাসির আড়ালে চোখের জলের ছিটে বন্ধুরাই তো আগে দেখতে পায়। তারই এক ঝলক মিলল নুসরত ফারিয়ার ইনস্টাগ্রামে। কেন তুই এরকম বল না আমাকে, জানি আমি এমনই, তুই কাঁদতেছিস কেন, তুই এরকম করতেছিস কেন আমার সাথে, আর ইউ মিসিং। দুবাইতে রাজা চন্দের আপকামিং ফিল্মের থার্ড পর্বের শুটের প্যাক আপ করে এখন দেব রুকমিনী স্বদেশে। প্রোডাকশন শুটিং সবের মাঝে খোকা বাবু কিন্তু তার কলিগদের ভোলেন না। এই দেখুন না, গত রাতেই প্রসেনজি চ্যাটার্জির গুমনামির ফার্স্ট লুক দেখে মুগ্ধ দেব চটপট কমপ্লিমেন্ট করে দিলেন এই ফার্স্ট লুককে, ছোট্ট কথায় বলে দিলেন অসাধারণ। আর তারপরেই জিৎ কৌশানি চিরঞ্জিত অভিনীত বাচ্চা শ্বশুরের ট্রেলারেও চোখ বুলিয়ে নিলেন তিনি এবং বললেন গল্পটা সত্যি খুব ফ্রেশ মনে হচ্ছে, আমি শিওর দর্শক এই জামাই আর শ্বশুরকে ভালোবেসে ফেলবেনই। তবে খোকা বাবু যে মাল্টিটাস্কিং, তাই এগুলোর ফাঁকেও তার দর্শকের থেকে তিনি জানতে চাইলেন তারই কাজের কথা, মানে তার আপকামিং অ্যাকশন রোম্যান্সে ভরপুর ফিল্মের টাইটেল কি দেওয়া যায় তিনি তা জানতে চাইলেন তার দর্শকদের থেকেই। দেখি কি দেওয়া যায়। শাকিব খানের প্রযোজনা থেকে প্রথম ছবিটির নাম হিরো দ্য সুপারস্টার, যা 2014 এ দুর্ধর্ষ ব্যবসা করেছিল। তারপর শাকিব খান নাকি প্রিয়ারে প্রিয়তমা ছবির প্রযোজনা করবেন এমন খবর গুঞ্জনে শোনা গেলেও তেমন কিছুই আর হয়ে ওঠেনি। তবে এবার আর কোনো গুনগুন গুঞ্জন নয়, আজ ঘাট বেঁধে নিজের ময়দান তৈরি করতে প্রস্তুত শাকিব খান। গুলশান নিকেতনে তিনি তার অফিসও নিয়ে নিয়েছেন, যার নাম এসকেপল। এর সাথে সাথেই মালেক আফসারের পরিচালনায় একটি ছবির কাজও শুরু হতে চলেছে এই ফেব্রুয়ারি থেকে। পরিচালকের মতে এই ছবিতে তিনি প্রেজেন্ট করবেন এক অন্য শাকিব খানকে, যাকে এর আগে দর্শক দেখেননি। সব মিলিয়ে ব্যস্ততায় জমে জমজমাট শাকিব খানের ক্যালেন্ডার। নায়িকা ধূপ করে পড়ে গেল, নায়ক তার হাতের উপর ব্যালেন্স করে ধরে নিল তাকে, তারপর চোখে চোখ মনে মন, ধুর আর কত কাল এভাবে চলতে পারে বলুন তো। তবে রোম্যান্টিসিজম তো কখনোই পুরনো হয় না। এরকমই এক প্রেম কাহিনীর নাম বিনিশুত, ডিরেক্টর অতনু ঘোষ আর অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, জয়া আহসান। জয়া আহসানের চরিত্রের নাম শ্রাবণী বড়ুয়া আর ঋত্বিক চক্রবর্তীর চরিত্রের নাম কাজল সরকার। এক রিয়েলিটি শো এর অডিশনে এই দুজনের হঠাৎ দেখা, তারপর বাসে ওঠার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, আর তারপরেই দুজনের কাছাকাছি আসা। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। এই সম্পর্কে সুতোর বুনোট কতটা ভালো হবে তা ডিসাইড করে দেবেন দর্শক, আর তার জন্য কিছুটা অপেক্ষা করতেই হবে। তবে আপাতত সিটি সিনেমা এই ফিল্মের গোটা টিমকে জানায় অল দ্য বেস্ট। ইয়ে দোস্তি হমনে হি তোরেঙ্গে, জোর গলায় গাওয়াটা যতটা সহজ মেনটেন করা ততটাই কঠিন, স্পেশালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ধরে নিন আপনার অফিসেই। এই ধরুন না টলিউডের গুলাব গ্যাং, মানে মিমি নুসরত সায়ন্তিকার বন্ধুত্বতে কার নজর লেগেছিল কে জানে, যে সায়ন্তিকা কিন্তু আর সেই গ্যাংয়ে নেই। কদিন আগে আবার এও শোনা গেছিল নুসরত মিমির বন্ধুত্বেও নাকি ভাটা পড়েছে, কিন্তু কোথায় কি, সবই গসিপের মায়া আর টিকটকের ছায়া। যদি বন্ধুত্ব কেটে গিয়েই থাকে তাহলে এই ভিডিওটা কিভাবে হতে পারে বলুন তো। আর বলা তোর বয়ফ্রেন্ড কা নাম ক্যা হ্যায়, মহেশ রমেশ সুরেশ। আরে মেরা বয়ফ্রেন্ড নাহি হ্যায়, সচ মে নাহি হ্যায়। চল ভাগ ইয়াহ সে।